মজা না ওরা হোটেলে ক্লাস করতেছে ওরা বইসা থেকে ওদের খাবার আসতেছে হ্যাঁ আমি তো করে ঘরে বসে তোমার আমি তো দিচ্ছি বইসা আছে লাঞ্চ খাইতেছে ডিনার খাইতেছে তারপরে যদি স্ন্যাক্স খায় স্ন্যাক্স খাইতেছে আবার জিজ্ঞেস করা হচ্ছে রিভিউ হচ্ছে এখন স্ন্যাক্স আর আনি না খায় না আর ফলাইতে হয় আর খাইতেই যায় না আর খায় না আদিবারে ফোন করে জিজ্ঞেস করে ডিমটা খাইছে কিনা আমি ওরে ইয়া করি ডিরেক্ট করি মা ডিরেক্ট করছে ওরে আমি ডিরেক্ট করছি ওরে খাবার আদিবা কিন্তু অঙ্কিতা আমার খাবার মানে আমি যেভাবে ডিরেক্ট করি ওভাবে ফলো করে অঙ্কিতা মানে বাপ মা ভাই বোন ছাড়া সব কিন্তু টোবাক টাইপের জিনিসপত্র ধরে টোবাক ওই যে পাতা ওই যে সিগারেট এরিয়া তেমন ভিউটা অত নাইস পাচ্ছেন না এই যে একটু একটু গ্রিন পাচ্ছি একটু একটু লালও ধরছে ওই যে সামনে দিয়ে স্প্রিংটা হইলে গিয়ে মানে আরো সুন্দর স্প্রিংটা হচ্ছে সব যে নতুন নতুন চিকন চিকন আমরা কোথায় আছে এখন অঙ্কিতার গতকাল আইটেম ছিল যেটা খাবে ওইটাই আমাকে এটা করে দাও আমি বাইরে গেছি তো আমি বানাই দিতে পারিনি ও সবসময় ডিমান্ড করে গতকাল হয়তো বা দুই সপ্তাহে বা দশ দিনে একবার ডিমান্ড করে আমি এটা Thank you.
যে যারা ওই যে আপনার বাসাই করে করে বলতেছেন কেউ তো কাজ করতে চায় না, ওরা ওদেরকে আনা হয়েছে জোর করে, ওরা যে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে উই হ্যাপি, ইউজুয়ালি দে আর সাপোজ টু স্টে দেয়ার, ওদেরকে আনা হয়েছে তোমাদেরকে টেক কেয়ার করবো, তোমরা কাজ করো, স্লো ডাউন এভরিথিং, এই যে দেখেন না আপনারা বললো না এরকম, আপনি ডিএমবি পর্যন্ত খুলে নেয় অর্থাৎ ড্রাইভার লাইসেন্স, ওখানে অনেক অ্যাক্টিভিটি, এটা এখনো খুলে নেই, এখনো খুলে নেই। এখন গাড়ি চালাই দিচ্ছি রত্নারে, তো কিন্তু
না আমার ওই যে বললাম না শুকনো ছিল আমার হাত তো সব সময় শুকনো যখন এখানে প্রথম আসে তখন তো ছিল বোধহয় 100 পাউন্ড কেন মনে একটু কাজের পেটি গুলা 5 তুমি খাও আপনার এই ব্যাগ গুলো 50 পাউন্ড ঢুকবে 23 কেজি ঢুকবে আমি বলতেছি যে তোর যে ব্যাগ গুলো এটা না একটু বড় সাইজের ব্যাগ নিলে একটাতে 51 পাউন্ড পর্যন্ত নিতে পারবে বাংলাদেশে গাছপালা খালি একটু দেখা যায় তোর মুশান টুশানের দিকে হ্যাঁ মানে গাছ লাগায় না এখানে দেখ তুই এমনি লোকালেও মানে মনে কর হাইওয়েতে পৌঁছানা ধানমন্ডিতে একটু আমাদের রাস্তায় তো কতটি গাছ
প্রাইভেট হাউসটাও আছে আর কি। কি করছে সে? বয়স্ক লোক, একদম বয়স্ক মহিলা, অনেক বয়স্ক মহিলা, ও অনেক বয়স্ক মহিলা। আমার এরকম একজন ছিল গেন্টে, ইয়েতে বেলজিয়ামে, বয়স্ক লোক পুরো মেইন রোডের মধ্যে, হ্যাঁ পুরো ইয়ের মধ্যে স্ট্যান্ডিং মধ্যে পড়ে গেছে। আমি তখন গাড়ি চালাতে পারতাম না, তারপরে কোনো রকমে ওরে দিয়েই সাইড টাইট করে থামায় আবার আরেকজনকে ফোন দিয়ে ও আইসা পরে নিয়ে গেছে। অনেক বয়স্ক লোক ইয়ে হয়ে গেছে, ওই যে মুচ্ছা যায় না আটলান্টিক সিটিতে তো খেলতো যে 200 টাকা 500 টাকা দিয়ে একদম। আমি তো ওই
ছিড়া মোড়া যেতাম 50 টাকা 20 টাকা দিয়ে আমার বলে যা ছিড়ে যায় পাস্তি করছে কি ভাই ঠিক আছে পারফেক্ট টাইপ তো এটা পারফেক্ট টাইমে পয়সা গুলে এভাবে নষ্ট করা ঠিক হয় না এক একটা দান 100 টাকা 200 টাকা নিচে তো খেলেই না আমি 20 টাকা খেলে আমার ঠান্ডা আছে সবাই মিলে ঘুরা মুইরা সব হয়েছে সুইমিং পুলে নামবো সুইমিং পুল চাই চারজন মিলে একটা রুম নিছি কাপড় চেঞ্জ করার জন্য মানে আগে না আসলে যে কি যে পাগল মানে ওরা মানুষ দেখে সব একসাথে ঢুকে নেয় একটা রুম চারটা ফ্যামিলি নিছি আস্তে আস্তে দুজন দুজন করে খালি রায়কি মানে খালি হোটেলে নামার জন্য মানে সুইমিং পুলের জন্য হোটেল বানায় এগুলোও কি হোটেল লাগে এটা কি উডবারি মলটা কি পিছনে নাকি না মলটা সামনে সামনে না আপনি কি কল দিবেন আর কিছু লাগবে না আর হেল্প ফ্রেস্টের নাম্বারটা মানে কোন নাম্বারে ফোন করবো নাম্বারটা তো মনে নেই ঠিক আছে হ্যাঁ আর খায়েরটাও পাঠিয়ে দিয়েন ঠিক আছে কারণ যদি আপনি খায়েরটাও দিয়েন কিন্তু গতবার কি সন্ধ্যার সময় আসছিলাম তো রাত্রে আসছিলাম হ্যাঁ হ্যাঁ এই কারণে সৌন্দর্য তো টের পাইনি না
এখন বোঝা যাচ্ছে গতবার তো ওই যে আইস টাইস ছিল ঠান্ডা ছিল প্রচুর ওরে বাবারে যে ঠান্ডা ছিল আর এই মলটাতে ঠান্ডা বেশি লাগে মনে হয় না লাগার কোনো কারণ নাই হ্যাঁ আর ওই যে খোলা মল তো খোলা যে ওই আল্লাহ তো আল্লাহ মানুষ অলরেডি আজকে উইকডেজ এই আজকে কি উইকেন্ড নাকি না তো আজকে তো উইকডেজ কাম অন পাগল হয়ে গেছে লোকজন চিন্তা করছিস অবস্থা গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি লট টু গাড়ি এই তো দেখতাছি ও মা গাড়ি আর পুষ্টি বাইন গাইছে রে কি তোরা কি জানো সামরাইমু এই স্কেচার্স তো জানো কি রে মানুষের খাম নাই তাই তো দেখতেছি ও তো খাম নাই আমি আজকে মনে করছি ফাঁকা ফাঁকা পাবো হ্যাঁ তাই তো ভাবতেছি আজ ওয়ার্ড ডেতে হ্যাঁ কিসের কি সব কিন্না টিনে শেষ করে বাড়ি দিছি বাস বাস বাসে করে মানুষ এসে নাকি কথা বই না হ্যাঁ এখানে বাসে করে লোক আসে তো ম্যারাথন থেকে এই যে বাস প্লাজা আমরা যে ওই যে জায়গা তো মানুষজন মানুষ ওই যে তোমার কোরেলের বা ওদিকের ওই যে অ্যাডিডাসের